নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা শুনবেন। কারণ আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই, কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে কিনা। যদি আপনারা ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। আপনারা যে ভুলটি করেন, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার এবং সময়টা জেনে আপনারা ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন। তাতে কি হচ্ছে, আপনারা প্রতিদিন প্রচুর অর্থ নষ্ট করছেন টিকিট কেটে। কারণ আপনাদের জন্য আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, যদি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে যদি দেখেন কি না, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি। আমাদের জীবনে নবগ্রহের মধ্যে নটি গ্রহ শুভ থাকে না, আবার নটি গ্রহই কিন্তু অশুভ থাকে না। কিছু গ্রহ আমাদের শুভ থাকে, আবার কিছু গ্রহ আমাদের অশুভ থাকে। তো এই অর্থপ্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, এটার জন্য যে গ্রহটি ভালো থাকা দরকার সেটি হচ্ছে রাহু গ্রহ। অনেকেরই জন্মছকে রাহু গ্রহ কিন্তু অশুভ রয়েছে। দেখা যাচ্ছে কি, অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। যদি আমি রাহু রক্ষা কবচটা নিয়ে থাকতাম কৌশিকদা, তাহলে আমার হয়তো বড় ধরনের অর্থপ্রাপ্তিটা হয়ে যেত। তাই আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যাদের দুই এক নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় চলছে, স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠেই আসে, হয়তো আপনাদের রাশির নাম সেম টু সেম থাকে, আপনারা লটারির টিকিট কাটেন, কারো কারো ক্ষেত্রে লাগে, কারো কারো ক্ষেত্রে লাগে না। কেন লাগে না, কারণ এটা একটা সার্বিক বিচার। এখান থেকে আপনাদের ন্যাকাল চার্ট, হস্তরেখা, দশা মহাদশা আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আগামীকাল যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ নাম আসতে চলেছে রাশিগুলো, সেই নামগুলো আমি কিন্তু জানাই। এবং অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা, আপনি রাশিভিত্তিক টাইমগুলো আপনি বলবেন, তাই আমি রাশিভিত্তিক টাইমগুলো আপনাদেরকে জানাচ্ছি। এবং যারা রাশি জানেন না, নামের অক্ষর দিয়েও কিন্তু প্রতিদিন আমি জানাচ্ছি। এবং বারোটি রাশির টার্গেট নাম্বার আপনারা কিন্তু এই ভিডিওতে কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জন্য আমি বারবার বলি, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, আমাদের এই লটারি প্রাপ্তির ক্ষেত্রে আমাদের ভাগ্যকে কিন্তু স্ট্রং থাকা দরকার। আমাদের ভাগ্যভাব, আমাদের ধনভাব, আমাদের আকর্ষিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো যদি আমাদের শুভ থাকে কি না, আমাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। কারণ এই ভাবগুলো যদি অশুভ হয়ে যায় তাহলেই কিন্তু, বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু হবে না। এই জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় কিন্তু হবে। তো আগামীকাল সোমবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবার আসি, প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছে যে কোন কোন রাশির কথা কৌশিকদা বলছে। আগামীকালের প্রথম রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের শুভ সময়
সকাল 10:11 থেকে আপনার 10:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের যে শুভ সময় 10:45 থেকে 11:47 পর্যন্ত টাইমটা শুভ। আপনাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, আকর্ষী প্রাপ্তি। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় 9:45 থেকে 10:25 পর্যন্ত, সকাল 9:45 থেকে 10:25 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:30 থেকে আপনার 11:12 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:00 থেকে 12:27 পর্যন্ত, দুপুর 12:27 পর্যন্ত আপনাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। এবার আসি 12টি রাশির টার্গেট নাম্বার। প্রত্যেকে অধীর আগ্রহ রয়েছে কৌশিকতা কখন 12টি রাশির টার্গেট নাম্বার বলবে। প্রথম রাশি মেষ রাশির টার্গেট নাম্বার 5-8, বৃষ রাশি 3-7, মিথুন রাশি 1-9, কর্কট রাশি 2-6, সিংহ রাশি 4-8, কন্যা রাশি 2-9, তুলা রাশি 3-1, বৃশ্চিক রাশি 7-4, আপনার ধনুরাশি 2-8, মকর রাশি 8-7, কুম্ভ রাশি 3-9, মীন রাশি 9-4। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, দেখুন নামের অক্ষরটা কী হয় আপনার প্রতিদিনের জন্য কিন্তু এই নামের অক্ষর দিয়ে কিন্তু খুব মিলবে। কিন্তু বড় কোনো শুভ কাজ, আপনি বিবাহ বলুন, কোনো নামকরণ বলুন, এগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার রাশিভিত্তিক জায়গাটা দেখা দরকার। তবে নামের অক্ষর দিয়ে আপনাদের এই হঠাৎ প্রাপ্তির কিন্তু সম্ভাবনাটা আপনারা কিছুটা হলেও কিন্তু বুঝতে পারবেন। অনেকেই বলে যে আমার কে দিয়ে শুরু, কেউ বলে এস দিয়ে শুরু। তো প্রত্যেকটি নামের অক্ষর দিয়ে আমি আজকে কোন কোন নামের অক্ষর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেগুলো নামগুলো আমি বলবো। আপনাদের নামের অক্ষর LBSTNPKI, প্রথম নামের অক্ষর যদি আপনাদের শুরু হয় আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।